Assalamualaikum warahmatullah. Official YouTube channel পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ভিডিওতে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে আমার YouTube চ্যানেলে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে লেবু গাছের ফলন কিভাবে বাড়ানো যায়। তা আমরা আজকে লেবু গাছের সঠিক পরিচর্যা কিভাবে করতে হবে সেই জিনিসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আপনারা এখানে দেখতেছেন যে একটি লেবু গাছ কিন্তু হ্যাঁ এটার বয়স প্রায় এই লেবু গাছের বয়স 3 থেকে 4 বছর হয়েছে। যে এখনই হচ্ছে লেবু গাছের পরিচর্যা করার উপযুক্ত সময়, কারণ এখন আপনার সাইট্রাস গ্রুপের যে সকল ফসল আছে সেগুলো হচ্ছে লেবু, কমলা, মালটা, এখন কিন্তু ফুল আসবে কিন্তু। তা সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে সার প্রয়োগ ব্যবস্থাপনা। এখানে আপনারা দেখতেছেন এখানে আমরা সার প্রয়োগ করব। সার এখানে আমাদের কী কী সার আছে একটি গাছের জন্য, এটা একটি গাছের আমরা হিসেবটা আমরা দিচ্ছি সারে। এটা হচ্ছে এখানে আমরা ইউরিয়া নিচ্ছি 150 গ্রাম, টিএসপি সার নিচ্ছি এখানে আপনার মনে করেন 100 গ্রাম, এমওপি সার নিচ্ছি আপনার মনে করেন 50 গ্রাম, এখানে আপনার 10টা সার আছে 50 গ্রাম, বোরন আছে 2 গ্রাম, জিঙ্ক আছে 2 গ্রাম। সম্পূর্ণ সারের মিশ্রণটা আমরা মনে করেন সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর আমরা এখানে আপনারা দেখতেছেন যেটা একটা আছে গাছের গোড়া। হ্যাঁ, এখানে গাছের গোড়া থেকে, গাছের গোড়ায় কিন্তু কখনো সার প্রয়োগ করা যাবে না। গাছের গোড়া থেকে আপনার 2 হাত দূরত্বে, এই যে দেখেন আমরা 2 হাত দূরত্বে আমরা মনে করেন সার প্রয়োগ করবো। সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে 2 হাত যেহেতু আমরা দূরে সার প্রয়োগ করবো, সেক্ষেত্রে গাছের গোড়ার সাইড আমরা সুন্দরভাবে এইভাবে মনে করেন কুড়াল দিয়ে কোপে নেবো কিন্তু। হ্যাঁ, আমরা কোপে নিচ্ছি এইভাবে সুন্দরভাবে, দেখেন গাছের গোড়া থেকে 2 হাত দূরে এইভাবে সুন্দরভাবে আমরা কোপে নেবো। কোপে নেওয়ার পর আমরা যে সারের যে আমরা মিশ্রণটা তৈরি করছি, এখন মিশ্রণটা মনে করেন আমরা এই যে এইভাবে আমরা দিচ্ছি, সম্পূর্ণ পাশে আমরা মিশ্রণটা দেবো। মিশ্রণটা দেওয়ার পর এই মাটিতে আমাদের সুন্দরভাবে উলটপাট করে নিতে হবে। এইভাবে আমরা সার দেওয়ার পর আমরা এখানে সেচ দেব, তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা ফলন ইনশাল্লাহ আমরা আশা রাখি পাবো। এবং লেবু চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনারা একটু দেখেন, যেখানে আমাদের কিছু যে শুকনো ডাল, কিন্তু শুকনো ডাল দেখা যাচ্ছে এগুলো আমাদের সিরিসার দিয়ে কেটে ফেলতে হবে। এই শুকনো ডালটা হচ্ছে আপনার ডাইব্যাক রোগ বলা হয়। ডাইব্যাক রোগ হচ্ছে খুবই একটা ক্ষতিকর রোগ লেবু চাষাবাদের ক্ষেত্রে। এই সম্পূর্ণ শুকনো ডালগুলো আমাদের কেটে ফেলতে হবে, এভাবে কাটবো, নাহলে ধীরে ধীরে দেখা যাবে যে প্রত্যেকটি লেবুর গাছই হ্যাঁ ওই আক্রান্ত হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে সঠিকভাবে যদি আমরা সার প্রয়োগ করি এ রোগ থেকে আমরা সুন্দরভাবে দমন করতে পারবো। এবং আরও যে একটা পদ্ধতি আছে সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ, যেমন অক্সিভেট, এটা আমরা একটা পেস্ট তৈরি করে, এই যে আমরা যে ডালটা সিরিসার দিয়ে কর্তন করলাম সেখানে আমরা একটা পেস্ট তৈরি করে আমরা যদি এখানে মিশ্রণটা দিই তাহলে আমরা এই রোগ সুন্দরভাবে দমন করতে পারবো। এখন লেবু চাষাবাদের ক্ষেত্রে সবচেয়ে যেটা আমাদের ক্ষতিকারক পোকা আক্রমণ করে সেটি হচ্ছে আপনারা এখানে দেখতেছেন এই যে পাতা কোঁকড়ানো যেটা বলে, এই যে দেখেন আমাদেরকে দেখাই, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার মনে করেন মাকড়ের আক্রমণ, মাইট এবং জাপ পোকার আক্রমণ হয়। এটা সমস্ত পাতাটার রস চুষে চুষে খাওয়ার ফলে সম্পূর্ণ গাছের যে খাদ্যের যে চাহিদাটা, যেটা আমরা সার প্রয়োগ করলাম যে আরও ইয়ে করলাম, সম্পূর্ণ গাছটা পুরো একেবারে ধ্বংস করে দেবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের দমন করার ক্ষেত্রে ইমিটাপ অথবা ভাটিমেট প্রতি লিটার পানিতে 1 মিলিহারে আপনারা দেবেন, এবং সাথে আপনারা একটা ছত্রাকনাশক যেমন অটোস্টিন অথবা নোইন অথবা এমিস্টারটপ প্রতি লিটারে 1 ml হারে দেবেন। দিলে আপনারা এই মাকড় পোকা সুন্দরভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং এই ব্যবস্থাপনাগুলো যদি আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করি তাহলে আমরা লেবুর আশানুরূপ ফলন ইনশাল্লাহ পাবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের লেবু গাছের সঠিক পরিচর্যা। এবং এখন আপনারা সার প্রয়োগ করবেন, ঠিকমতো সেচ দিবেন, এবং যে সকল পরিচর্যাগুলো আমরা দেখালাম সেগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা রাখি আপনাদের কাঙ্ক্ষিত ফলন এবং আশানুরূপ ফলন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দরভাবে পাবেন। এবং সবসময় একটা খেয়াল রাখবেন, লেবু একটি খুবই উপকারী ফল, যেটি ভিটামিন সি সমৃদ্ধ ফল, এবং এটি
যদি আমরা সকালবেলা খালি পেটে হালকা কুসুম গরম পানির সাথে আমরা যদি লেবুর এক ফোড়া রস চিবিয়ে খাই, আপনারা অনেকে জানেন যে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশি করে আমরা লেবু খাওয়ার চেষ্টা করব এবং আমরা লেবু চাষাবাদ করে আমাদের অনেকেই আছে, অনেক অনেক কৃষি উদ্যোক্তা আছে যে আজকে অনেক স্বাবলম্বী হয়েছে। তাই আমরা লেবু চাষাবাদটি সঠিকভাবে যাতে করতে পারি সেজন্য আপনারা আমাদের কৃষি আলো ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনারা আরও যদি কোনো কিছু আগামী দিনে জানতে চান, আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।